ভাই সাহেব, এই যে আমার সামনে ঢাকা ভর্তি আলু দেখতেছেন, এই আলু আমি খাব। কি করবেন খাব? এই গরম আলু আপনি মুঠ খাবেন? এ ভাই, এই ভাই নাজুল ভাই, কি কয়, কি করছেন? আর একবার খান। এই যে ঢাকা ভর্তি আলু, এই আলু আমি খাবো, গরম আলু। কেবা করে খাবেন এত আলু আপনি? দেখেন না কি করি মুরব্বী, মাথা কি সিট মিট হয়েছে নাকি এই মুট আলু খাওয়া যায়? আপনার মাথা সিট হয়েছে, মাথা পাগল হয়ে গেছে। গরম আলু সিলেবাতি দ্বারা আপনি মুট আলু খা ফেলাবে? এগুলো কথা হইলো না গে, মুরব্বী পাগল হয়েছে ভাই? এত গরম গরম আলু হাতে মরে আর কয়েকদিন পর মরে যাবেন? এটা করা যাবি না, মুট আলু খালি মানুষ বাঁচবিলা কি কয় আর কি না কর। আপনারা কি ফোন বাঁচতে নাই কে? যতগুলো লোক আছে, যতগুলো আমার 10-15 জন লোক আছে, প্রত্যেক জনের আমি মিষ্টি খাওয়াবো, আর 5,000 টাকা দেবো না কথা আপনি। আমার কাছ তো এখন বর্তমানে কিছু নয়, আমি 6-7 টাকা দিতে পারি আর কি। আপনি 500 টাকা দিবেন? হ্যাঁ 500 দিলাম। আচ্ছা আচ্ছা, আমরা হলো রাজি, হলো আমিও রাজি আলহামদুলিল্লাহ। আপনি খাবেন তো এখন? হ্যাঁ খাবাই তো। এই সকলই সাক্ষী কিন্তু। হ্যাঁ আলু গরম তো না? আচ্ছা আমি শুরু করলাম। শুরু করেন। এ মামা ডিশ একটা ইমুড়ি দাও তো, সেখানে জানো ইমুড়ি একটা আলু খাবেন লাগে কুচকুচে আর বলে মুঠ খাবে বলে। বাবা আমার মুঠ খালি তো হলো নাকি? আর আপনি দেখেন আমি খাই কেবা করে খান, আমরাও দেখবো না। আমি তো খাওয়া লাগিয়ে বইছি, বয়স হয়ে গেছে, মাগার তেজ কমে নাই। আরে বাবা কি কয় না কি না কন আপনারা ভাই, এখানে তাও কতগুলো আলু আছে ভাই? ভাই এক মনের বেশি, এই এক মন আলু এই মুরব্বী একা খাবে? ওই এক মনের লোক ব্যাপার হলো নাকি? দেখছো ব্যাপার হইলো, ব্যাপার হলো। আপনি খান, আপনি খান। আপনি খান, আমি দেবো মাত্র 500 টাকা। আমাকে রেডি রাখেন, একটা শেষ হলো। আমি তো করে যাবো একবারে, এখন খাবো কে যে আমি আস্তে আস্তে খাবো, যতক্ষণ এক বছর ধরে না কি কয়েছে একা 5,000 আর এরকম নাটক করা যাবে তো মুট খাওয়া লাগবে আলু। আর তো মুটি খাবো, খান আপনি, খাচ্ছি তো। একটা মুখে দিয়ে আপনি চুপ করে গেছেন, এগুলো খাবি কি দিয়ে এখন? আপনি কি করবেন চাচ্ছেন এখন? কন্ত আমি করছি, ঠান্ডা হয়ে খাবো। এই জন্য কি আপনার জন্য দেরি করা লাগবে, অপেক্ষা করা লাগবে? সামান্য কথার মায়ের পেছনে আমার হেরা হইলো। হ্যাঁ কি করলাম কি আমি খালি তো হলো, দেখছেন ভাই? ভাই আপনি কি করলেন ভাই? আমি এখন কা হারাবো মুড, মুরব্বীর কথা তো মুরব্বী জিতে গেল। আমি তো কই নিয়ে যাবি এখন খাবো? দেখছেন এই মুরব্বী, এই মুরব্বীর সাথে কোনো কিছু করা যায় ভাই? আরে বাবা কামুল কামুকার পার হয়ে যাওয়া লাগে সেই নদীর পার।
ওখানে আসে তো চাচা আমার আর একদম কিছু শিখে দি দাও এরে বাবা তে আগে তো আরে বাবা আগে কইবে না হ্যাঁ তাহলে এরকম ব্যান বুট আরো আছে না মাথায় সুপ্রিয় দর্শক মণ্ডল দেখেন এই 80 বছরের মুরব্বি এই তিন মন আলু খার কথা কয় এখন আলু খাচ্ছে না সে করতে ধীরে ধীরে বলে আলু খাবে তেই যে কথার মার পাশে আমাদের হেরা ভাই এলো তো এরকম মুরব্বির আরো ভিডিও দেখতে আমাদের পেজে চোখ রাখুন এবং আমাদের পেজটা বেশি বেশি করে শেয়ার করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম